প্রতি বছরের দরে শিলচরের রামনগর বাইপাসত পশ্চিম শিলচর সিঙ্গারী ফিরা রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগত এক বৃহৎ পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। অঞ্চলটির বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর এই পরম্পরাগত অনুষ্ঠানত সমগ্র অঞ্চলটি উৎসব মুখর হয়ে পড়ে, 10,000-এরও অধিক ভক্তর সমাগম হয়। চেঙ্কুরি রোড, ভগতপুর, পশ্চিম কসুদরম, সিঙ্গারীকে ধরে কাহরিয়া অঞ্চলের 18টা সুসজ্জিত রথত শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি কহিয়াই লৈ উভতনি যাত্রা করে। রামনগর বাইপাসত কিশোর কিশোরী, যুবক যুবতী, আনকি জ্যেষ্ঠ নাগরিকেও নৃত্য সংগীতের সঙ্গে সমবেত হয়। উভতনি রথযাত্রা কেন্দ্র করে বাইপাসর চারিওফালে বিশাল খেলপথারতো বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি এই কমিটি সেক্রেটার আপু শিলপিনারায়ণ সিনেমাগুলো করে উত্তর দিয়ে সোমাঙ্কা ভাত উত্তর দিয়ে আমার দাদা দীপায়ন্দা, তারপরে আমার যেহেতু আমাদের জেলা পরিষদ তথা নিখিল বন্ধু তথা বড় ভাই বৃন্দাবন সিনহা সাথে আমি মনিয়ার সিংহ গ্রহণ জানাবি আমার কৃষ্ণ সিংহর শহীদ আমার বন্ধুবর সঞ্জীব রায় সবাইকে নিয়ে আমি সবার কাছে আমি অভিনন্দন ভাবন করছি। রথ বা ফিরা রথ উপলক্ষে আয়োজন করা হয়, আর বিশেষত এই আয়োজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা নেতৃবর্গরা তারা করে থাকেন। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে আসেন, আর এখানে অনেকগুলো রথ আসে, আর এই রথ আসার সঙ্গে সঙ্গে সমারোহ অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচণ্ড ভিড় হয়, এখানে এক জনসমুদ্র হয়ে যায়। আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই জাতি সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসেন, আমরা এখানে আসি, আমাদের খুব ভালো লাগে। পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, সবাই যাতে ভালো থাকে ওনার কৃপায়, আর প্রতি বছর যাতে আমরা এই উৎসব মুখর পরিবেশে আসতে পারি, আমরা আনন্দ নিতে পারি, আমরা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হতে পারি।